হ্যালো ফ্রেন্ডস, আমি ফেরদৌস এনিটাইম লার্নিং থেকে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে শার্টের কলার, কলার ব্যান্ড, স্লিপ প্লাকেট এবং স্লিপ কাপ বানাতে হয়। তো চলুন দেখে নিই। আমাদের কলার বানানোর জন্য শুরুতে আমাদের প্যাটার্ন প্রয়োজন। আমরা আগে থেকেই কলারের প্যাটার্ন কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কলারের প্যাটার্ন এবং একটি কলার ব্যান্ডের প্যাটার্ন রয়েছে। আমরা এই প্যাটার্ন অনুযায়ী ফেব্রিক কেটে নেব। দেখুন, ফেব্রিকের উপরে কলারের প্যাটার্নটি এভাবে বসিয়ে প্রথমে মার্কিং করে নেব। মার্কিং করা অংশটি কেটে নিব। আমি প্যাটার্ন অনুযায়ী কলারটা কেটে নিলাম ফেব্রিকে। কলারে আমাদের ইন্টারলাইনিং ইউজ করতে হবে, সেজন্য আমি ইন্টারলাইনিং কেটে নিলাম। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ইন্টারলাইনিং আছে কলারের মাপ অনুযায়ী। প্রথমে আমরা কলার কেটে নিলাম, এবার আমরা কাটবো কলার ব্যান্ড। কিভাবে মার্কিং করে নিলাম, এখন আমি মার্ক অনুযায়ী কাটবো। আমার কলার ব্যান্ড কাটা হয়ে গেছে। আমার কলার ব্যান্ডও ইন্টারলাইনিং এর প্রয়োজন এবং কলারেও ইন্টারলাইনিং এর প্রয়োজন। আমি সেজন্য কলারে ইন্টারলাইনিং কেটে নেব। কলারে ইন্টারলাইনিং আমি কেটে নিয়েছি এখানে। আমার এখন প্রয়োজন কলার ব্যান্ডের ইন্টারলাইনিং। কলার ব্যান্ডের প্যাটার্ন অনুযায়ী আমি কলার ব্যান্ডটা মার্কিং করে নেব। ইন্টারলাইনিং কাটতেছি। দেখতে পাচ্ছেন আমি কলার ব্যান্ডের জন্য ইন্টারলাইনিং কেটে নিয়েছি। এখন আমার কলার ব্যান্ড এবং কলার ফিউজিং করতে হবে। ফিউজিং করার জন্য আমাকে আয়রনের প্রয়োজন, সেজন্য আমি আয়রনে চলে যাচ্ছি এখন। বন্ধুরা, আমরা যে কলারটি কেটেছি এটি সলিড কাপড়, সেজন্য এটির যে কোনো একদিকে আমরা ফিউজ করতে পারি। কিন্তু এই কাপড়টি যদি আমরা প্রিন্ট অথবা চেকের কাপড় নিতাম, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এটির ফ্রন্ট এবং ব্যাক ভিউ দেখে তারপর ফিউজ করতে হতো। যেহেতু আমাদের সলিড কাপড়, তাহলে আমি যে কোনো একদিকে ফিউজ করছি। দেখতে পাচ্ছেন আমি ফেব্রিকের উপরে ইন্টারলাইনিং বসিয়েছি ঠিক মিডিলে, সেন্টার করে আর কি। আমার কলার ফিউজিং করা শেষ, এখন আমাকে কলার ব্যান্ড ফিউজিং করতে হবে। ঠিক সেম ভাবে যেভাবে কলার ফিউজ করলাম, ঠিক সেম ভাবে কলার ব্যান্ডটাও ফিউজ করতে হবে। ইন্টারলাইনিংটা ঠিক মিডিলে বসিয়ে, সেন্টারে বসিয়ে আমাকে ফিউজ করে নিতে হবে। আমার ফিউজিং করা শেষ, এখন আমি সুইং করব। তো চলুন সুইংয়ে যা যাক। কলারের আমাদের দুটি পার্ট, একটিতে ফিউজ করেছি ইন্টারলাইনিং, আর একটিতে ফিউজ করি নাই। যেটিতে ফিউজ করি নাই সেটি নিচে রাখবো এবং যেটিতে ফিউজ করছি সেটি উপরে রাখবো। রেখে আমি ঠিক এখান থেকে শুরু করে এই দিক দিয়ে এখান থেকে এখানে এবং এখানে এসে শেষ করবো স্টিচ। তো শুরু করছি। দেখুন স্টিচ করা হয়ে গেছে আমার। এখন স্টিচ থেকে ঠিক 1/4 বাকি রেখে বাকিটুকু কেটে ফেলবো। চারিদিকে 1/4 বাকি রেখে আমি বাকিটুকু কেটে ফেলেছি। এখন আমাকে এটি কলারটিকে উল্টিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছি কোনাগুলো বের হয়নি, সেজন্য কোনাগুলোকে আমার সুন্দর করে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কলারটিকে সোজা করে নিয়েছি এবং এখন কলারটিতে 116 এবং 1/4 স্টিচ দিতে হবে।
তো আমি এখন 116 স্টিচ করতেছি কলারে। কলার 116 স্টিচ শেষ, এখন 14 স্টিচ দিব। তো শুরু করছি। আমার কলার বানানো শেষ, এখানে কলারে 116 এবং 14 স্টিচ করাও শেষ। এখন আমি তৈরি করব কলার ব্যান্ড। কলার ব্যান্ডেরও দুটি পার্ট আছে, যেটিতে আমি ফিউজিং করছি, এটির যে পাশে কার্ভ বেশি সেই পাশে আমি এটিকে ফোল্ড করে 14 একটা স্টিচ দিয়ে নিব প্রথমে। আমার 14 স্টিচ করা শেষ, আমার মোটামুটি প্রসেস এখানে রেডি। এখন আমি কলার এবং কলার ব্যান্ড জয়েন করব। জয়েন করার আগে আমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটারই আমি সেন্টার পয়েন্ট মার্কিং করে নেব, ঠিক এইভাবে। সেন্টার পয়েন্ট মার্কিং করার একটাই কারণ, যেন আমার কলার এবং কলার ব্যান্ডের জয়েন্টটা প্রপারলি আমি করতে পারি। ঠিক কলারে যেভাবে আমি সেন্টার মার্কিং করলাম, ঠিক সেমভাবে আমি প্রত্যেকটা পার্টেই এভাবে সেন্টার মার্ক করে নেব। এখন সর্বপ্রথম আমি কলার ব্যান্ডের যে পার্টে ফিউজিং করা নেই সেই পার্টটি আমি নিচে রাখব, তারপর কলারের পার্টটি আমাকে খেয়াল রাখতে হবে, কলারের পার্টে যে পার্টটিতে ফিউজিং করা নেই সেই পার্টটি আমার নিচে রাখতে হবে, এবং যে পার্টে ফিউজিং করা আছে সেই পার্টটি আমাকে অবশ্যই উপরে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমার এই মার্কিং পয়েন্টটা যেন মিলে। যদি আমি মার্কিং পয়েন্টটা না মিলাতে পারি তাহলে আমার দুই সাইডের অংশটা এলোমেলো হয়ে যাবে, ছোট বড় হয়ে যেতে পারে। সেজন্য আমাকে সেন্টার পয়েন্টটা অবশ্যই মিলাতে হবে। এবং সবশেষে কলার ব্যান্ডের যে পার্টে আমি ফিউজিং করেছিলাম সেই পার্টটি সবার উপরে রেখে দেব এবং সেন্টার পয়েন্টটি মিলিয়ে নেব। এখন আমার সুইংয়ের সুবিধার্থে এখন আমি একটি ফলস টাক দিয়ে নেব। এই ফলস টাকটি দেওয়ার মেইন কারণ হচ্ছে আমি যে কলার এবং কলার ব্যান্ডটি মেসিং করলাম স্টিচ করার জন্য, এটি যেন সরে না যায় আর স্টিচ করতে যেন সুবিধা হয়। এখন কলার জয়েন্ট শুরু করব। স্টিচটা অবশ্যই এই ফিউজিংয়ের পাশ দিয়ে আমাকে স্টিচটা দিতে হবে, তাহলে এই কলার এবং কলার ব্যান্ডের মেসিংটা খুব সুন্দর হবে। আমার জয়েন্ট করা শেষ, এখন আমি কলার ব্যান্ডটি উল্টিয়ে দেবো। কিন্তু উল্টিয়ে দেওয়ার আগে আমাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমি অবশ্যই 14 বাকি রেখে বাকি অংশটুকু কেটে ফেলবো। যদি আমি বাকি অংশটুকু কেটে না ফেলি তাহলে আমার কলার ব্যান্ডটি ফুলে থাকবে এবং এটি পরতে কমফোর্টেবল হবে না, সেই জন্য আমাকে বাকি অংশটুকু কেটে ফেলতে হবে। এখন আমি কলার ব্যান্ডটি উল্টিয়ে দেবো। কলার এবং কলার ব্যান্ড জয়েন করা শেষ, কিন্তু এখানে একটি আমাকে 116 কলার ব্যান্ডে একটি 116 স্টিচ দিতে হবে। তো বন্ধুরা, কলার মেকিং শেষ, এখন আমরা যাব কাপ মেকিং এ। বন্ধুরা, এতক্ষণ আপনাদের দেখালাম কিভাবে কলার তৈরি করতে হয়, এখন আপনাদের দেখাবো স্লিপ কাপ কিভাবে তৈরি করতে হয়। তো স্লিপ কাপ তৈরি করার শুরুতেই প্রথমে একটি স্লিপ কাপের প্যাটার্ন তৈরি করতে হবে। আমি একটি প্যাটার্ন তৈরি করে নিয়েছি, আমার হাতে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছেন। এই প্যাটার্ন অনুযায়ী আমি ফেব্রিক কাটবো। ফেব্রিকের উপরে প্যাটার্নটি বসিয়ে আগে মার্কিং করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে স্লিপ কাপের প্যাটার্ন দিয়ে মার্কিং করে নিয়েছি, সেই অনুযায়ী মার্কিং অনুযায়ী আমি এখন কাপ ফেব্রিক কেটে নিব।
প্যাটার্ন অনুযায়ী কাপ কাপের ফেব্রিক কেটে নিয়েছি। এখন আমার কাপের ভিতরে যে ইন্টারলাইনিংটা থাকবে সেটি আমাকে কেটে নিতে হবে। ইন্টারলাইনিংয়ের আমার একটি প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন অনুযায়ী আমি ইন্টারলাইনিং কেটে নেব। ইন্টারলাইনিংয়ের প্যাটার্ন অনুযায়ী আমি মার্কিং করে নিচ্ছি এবং সেই মার্কিং অনুযায়ী আমি এখন ইন্টারলাইনিংটা কেটে নিচ্ছি। এখন আমাকে এটি ফিউজিং করতে হবে, সেজন্য আমাকে আয়রনে যেতে হবে। তো চলুন আয়রনে যাই। কলার এবং কলার ব্যান্ড যেভাবে আমি ফিউজিং করেছিলাম ঠিক সেভাবেই কাপটিও আমি সেভাবেই ফিউজিং করে নেব। ফিউজিং করা শেষ, এখন আমাকে স্টিচ দিতে হবে। তো চলুন আবার সুইং এ যাওয়া যাক। যেহেতু ফেব্রিকটি সলিড কাপড় সেহেতু এটি ফ্রন্ট এবং ব্যাক ভিউ দেখার কোনো প্রয়োজন নেই, যে কোনো একদিকে স্টিচ করলেই হবে। কিন্তু যদি আমার এটি চেক অথবা প্রিন্টেড ফেব্রিক হয় তাহলে আমাকে অবশ্যই ফ্রন্ট এবং ব্যাক ভিউ দেখে নিয়ে তারপরে স্টিচ করতে হবে। তো সলিড কাপড় যেহেতু সেহেতু আমি এটিকে স্টিচ করার জন্য যে কোনো একদিকে করব। তো শুরুতেই ঠিক সেমভাবে যেভাবে আমি কলার এবং কলার ব্যান্ড স্টিচ করছি ঠিক সেভাবেই কাপটিও যেটিতে আমি ইন্টারলাইনিং ফিউজিং করিনি সেটি নিচে রাখবো এবং যেটিতে ইন্টারলাইনিং ফিউজিং করছি সেটি উপরে রাখবো। কিন্তু তার আগে আমাকে যেটিতে আমি ইন্টারলাইনিং ফিউজিং করছি সেটিতে এই সাইডে একটু ফোল্ড করে ওয়ান ফর একটা স্টিচ দিয়ে নিতে হবে। আমার ওয়ান ফোর স্টিচ দেওয়া শেষ, এখন আমি এটিকে ঠিক এভাবে বসিয়ে এখান থেকে শুরু করে ঠিক এপাশ দিয়ে এখানে এসে এখান পর্যন্ত আমাকে স্টিচ করতে হবে। দেন আমাকে এটি উল্টাই দিতে হবে। তো আমি স্টিচ শুরু করছি। স্টিচ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইন্টারলাইনিং যে ফিউজিং করা আছে এটার পাশ দিয়ে স্টিচটা দিতে হবে। আমি যে 1/4 স্টিচ একটি দিয়ে নিয়েছি সর্বপ্রথম, এই 1/4 স্টিচ থেকে আমি স্টিচ শুরু করব এবং এদিক দিকে নিয়ে এসে এবং ঠিক এই 1/4 স্টিচে এসেই শেষ করব। আমার স্টিচ দেওয়া শেষ, এখন ঠিক সেম ভাবে কলারে যেভাবে আমি 1/4 বাকি রেখে বাকি অংশটুকু কেটে ফেলেছি ঠিক এই কাফের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে 1/4 বাকি রেখে বাকিটুকু কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি, এখন এটিকে আমি উল্টা দিকে ঘুরে দেব। আপনারা চাইলে এটিকে আয়রন করে নিতে পারেন, তাহলে এটি অনেক মসৃণ হবে এবং স্টিচ করতে সুবিধা হবে। কিন্তু আমি যেহেতু এটি আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করছি সেহেতু আমি আয়রন করছি না। আমি এখন এখান থেকে শুরু করে 116 একটি স্টিচ দেবো এবং 1/4 একটি স্টিচ দেবো। তো সর্বপ্রথম আমি 116 স্টিচটি শুরু করছি। এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে আমি 1/4 স্টিচ একটি দিয়েছিলাম, যে পার্টে আমি ফিউজিং করেছিলাম সেই পার্টে এক সাইডে ফোল্ড করে আমি 1/4 একটি স্টিচ দিয়েছিলাম। ঠিক 1/4 স্টিচ থেকে আমাকে স্টিচ শুরু করতে হবে। আমি টপ স্টিচ যেটি দেবো সেটি আমার এই 1/4 স্টিচ থেকে শুরু করতে হবে এবং 1/4 স্টিচে এসেই শেষ করতে হবে। এখন আমি 1/4 স্টিচ দিব। বন্ধুরা দেখলেন কিভাবে একটি কাপ তৈরি করতে হয়। বন্ধুরা এতক্ষণ আপনাদের দেখালাম কিভাবে কলার এবং কাপ তৈরি করতে হয়, এখন আপনাদের দেখাবো স্লিপ প্লাকেট কিভাবে তৈরি করতে হয়। যেহেতু আপনাদেরকে শুধু প্লাকেট তৈরি করা আমি দেখাবো, সেহেতু আমি এখানে ছোট একটি কাপড় নিয়েছি, আমার কাছে তেমন বড় ফেব্রিক নেই, সেহেতু আমি ছোট ফেব্রিকটিতে আপনাদেরকে শুধু প্লাকেট তৈরি করাটা দেখাবো।
স্লিপ প্লাকেটের জন্য আমার একটি ফেব্রিক প্রয়োজন, সেজন্য আমি এটিকে কেটে নিলাম। এদিক দিয়ে আমি স্লিপ প্লাকেট তৈরি করব। স্লিপে প্লাকেট তৈরি করার জন্য আমার সাধারণত যে মেজারমেন্টটি প্রয়োজন সেটি হচ্ছে স্লিপের শেষ প্রান্ত থেকে, অর্থাৎ যে প্রান্তে কাপ জয়েন করানো হবে সেই প্রান্ত থেকে 5 ইঞ্চি ভিতরে, 5 ইঞ্চি ভিতরে, এবং সাইড থেকে 2.5 অথবা 3 ইঞ্চি ভিতরে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাইলেন, এখান আমি স্লিপের শেষ প্রান্ত থেকে 5 ইঞ্চি ভিতরে নিলাম, মার্কিং করলাম, এবং স্লিপের জয়েন্টের পাশ থেকে 2.5 ইঞ্চি ভিতরে মার্কিং করলাম। তো এই অংশটি আমি প্লাকেট জয়েন করব, সেজন্য আমি এই অংশটি মার্কিং করলাম। এখানে আপনাদেরকে দেখাচ্ছি প্লাকেটের জন্য আমি দুটি আলাদা আলাদা অংশ কেটে নিয়েছি, এখন আমি এটিকে ফোল্ড করব। আপনারা চাইলে প্যাটার্ন দিয়ে এটিকে আয়রন করে ফোল্ড করতে পারেন, যেহেতু আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এটি তৈরি করতেছি, সেজন্য আমি এত ঝামেলায় গেলাম না, আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফোল্ড করতে হবে। এটি যেভাবে ফোল্ড করলাম ঠিক সেম ভাবে এটিও ফোল্ড করব। আমি ফোল্ড করা শেষ, যেহেতু এটি স্লিপ প্লাকেটের উপরের অংশ এবং এটি নিচের অংশ, সাধারণত স্লিপ প্লাকেটের উপরের প্লাকেটটি কোনা করে নেওয়া থাকে এই অংশটুকু, তো আমি এই অংশটুকু একটু কোনা করে নিলাম। আপনারা যদি চান তাহলে এটি প্যাটার্ন দিয়ে আয়রন করে কোনা করে নিতে পারেন, যেহেতু আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি সেহেতু আমি হাতেই করলাম, এখন আমি স্টিচ করব। একটা জিনিস মনে রাখতে হবে, যেটি আমি কোনা করে নিলাম সেটি অবশ্যই বড় অংশটুকুতে থাকবে, বড় পার্টিতে থাকবে, এবং যেটি আমি কোনা করি নেই ছোট একটি ফোল্ড করে নিলাম সেটি অবশ্যই ছোট পার্টিতে থাকবে। এখানে আমাকে 116 স্টিচ দিয়ে এটিকে আটকায় নিতে হবে। সাধারণত প্লাকেট জয়েন্টের সময় আমরা অবশ্যই 116 স্টিচ দিয়ে প্লাকেটটি জয়েন্ট করব। আমার লোয়ার প্লাকেট জয়েন করা শেষ, এখন আমি আপার প্লাকেটটা জয়েন করবো। আপার প্লাকেট জয়েন্টের আগে আমাকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, যেহেতু আপার প্লাকেটটি উপরের পার্ট এবং নিচের পার্ট দুটি সমান, সেহেতু নিচের পার্টটি একটু আমাকে কেটে নিতে হবে। আমার জয়েন্টের সুবিধার্থে নিচের পার্টটি আমি একটু কেটে নিচ্ছি।
আমি প্রথমে আপনাদের বলে দিয়েছি যে প্লাকেট জয়েন্টের সময় অবশ্যই 116 স্টিচ দিয়ে আমাদের প্লাকেট গুলো জয়েন করতে হবে। যেহেতু আমি লোয়ার প্লাকেট জয়েন করছি, এখন আমি আপার প্লাকেট জয়েন করতেছি, অবশ্যই আমি 116 দিয়ে আপার প্লাকেটটিও জয়েন করব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমার লোয়ার প্লাকেটের যে অংশটি এখানে দেখতে পাচ্ছেন, এই অংশটুকু একটু পার করে আমাকে স্টিচ থামাতে হবে। এখানে আমি একটি বক্স তৈরি করে নেব। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম কিভাবে কলার তৈরি করতে হয়, কিভাবে কাপ তৈরি করতে হয় এবং কিভাবে স্লিপ প্লাকেট তৈরি করতে হয়। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করুন।